আসসালামু আলাইকুম বন্ধুগণ, মহামায় লায়নের আরেকটি পর্বতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের ইতিমধ্যে খেলা শুরু হয়ে গিয়েছে। আমার ম্যান অর্থাৎ আমার যে অনুসারী আছে সে আপাতত ঘাস কাটছে, সবুজ কালার ঘাস। একটু পরে যায় দেখবো আমরা টিয়া কালার ঘাস কাটবো। বাম দিক ডান দিক করে সমস্ত ঘাস কাটতে হবে। এটা হচ্ছে লেভেল 4। আপনারা যারা যারা গেমটি খেলতে চান প্লে স্টোরে গিয়ে মহামায় লন সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। ইতিমধ্যে আমরা সবুজ কালার ঘাস কেটে শেষ করে আসার পর কাটছে হচ্ছে টিয়া কালার ঘাস। এই ঘাসের ভিতরে কিছু ডায়মন্ড রয়েছে এবং পাশাপাশি কিছু ডলারও রয়েছে। একটি রংধনুর সাপ দেখতে পাচ্ছি আমরা এর ভিতরে। রংধনুটার সাপটি অসাধারণ দেখাচ্ছে। রংধনু সাপটাকে আপনাদেরকে একটু দেখাই ঠিকঠাক মতন। ইতিমধ্যে আমাদের ব্যারি কাটা শেষ এবং একটুখানি বাকি ছিল, সেটাও কাটা শেষ। এখন আমরা কাটবো গোলাপি কালার রঙের ঘাস। যেই ঘাস কাটার মাধ্যমে আমরা পরবর্তী ধাপে যাব। ডান দিকে একটু বাকি ছিল, সেটাও কাটা শেষ। বামে ডানে করে সব দিক কাটা শেষ হচ্ছে এবং আমরা ডলারও পাচ্ছি। মাঝখানে থেমে গেল কেন? এই জলদি যা, ঠিক আছে। আমরা সেখান থেকে চলে এসেছি নীল কালার ঘাসে। ওই পর্বটাতে আমাদের কিছু একটা সমস্যা হয়েছিল টেকনিক্যালি, যার জন্য আমরা ওটা স্কিপ করে পরবর্তী পর্বতে চলে এসেছি যেখানে নীল কালার রঙের ঘাস কাটা হচ্ছে। ঘাসগুলোকে আসলেই দারুণ দেখাচ্ছে। ঘাসগুলো বাতাসে কী সুন্দরভাবে লড়ছে। ডান দিক বাম দিক করে সব দিকে কাটা শেষ। একটুখানি বাকি আছে বাম দিকে, সেখান থেকে ডান দিকে যাব। ডান দিক থেকে বাম দিক একটি অ্যারো চিহ্ন তৈরি করে ফেলেছিলাম। বাম দিকে কিছু বাকি রয়েছে, সেখান থেকে ডান দিক। দেখতেই পাচ্ছেন কীভাবে কী সুন্দর করে কাটছে। পিছন দিয়ে দেখছেন যে এটা একটা গোলা গোলা কী বের হচ্ছে আমার মেশিন দিয়ে, অর্থাৎ গ্যাস বের হয়ে যাচ্ছে মেশিন থেকে। সেখান থেকে আমরা চলে এসেছি আকাশি কালার রঙের ঘাস কাটতে। একটি গাজর দেখতে পাচ্ছিলাম আমরা, গাজরটাকে সম্পূর্ণরূপে কাটতে হবে। আর একটু গাজর কাটা বাকি আছে, তাহলে আমাদের ফুলফিল একটি গাজর পূর্ণ হবে। লেভেল আপ কমপ্লিট করতে যে গাজরটা খুবই উপকারী এবং কাজ দেয়। সেখান থেকে আমরা আবারও টিয়া কালার ঘাস কাটা শুরু করে দিয়েছি। টিয়া কালার ঘাস কাটার পর আমরা আবার যাবো সবুজ কালার ঘাস কাটতে। আসলে এই গেমসটাই হচ্ছে মূলত ঘাস কাটার একটা গেমস, যেটা আসলে খুব মজাদার এবং উপভোগযোগ্য গেমস। আর আপনারা তো জানেনই আমি অ্যান্ড্রয়েড লেভেলের যে কোনো গেমস খেলে আপনাদেরকে একটি আকর্ষণীয় উপহার দিতে চাই, যেটা গেমসের মাধ্যমেই দেওয়া সম্ভব। ডান দিকে একটু বাকি ছিল, এই বেড়াগুলো না কাটলে আবার ডলার পাওয়া যায় না। এই বেড়াগুলোর ভিতরে হচ্ছে মূলত ডলারগুলো চোপাই থাকে। ডলার কাটার পরপরই যা হয় সব থেকে, সেখান থেকে আমরা চলে এসেছি একটি বিড়াল দেখতে পাচ্ছি। এই পুরোটা কাটার পর দেখতে পারবেন যে মাঝ বরাবর একটি বিড়াল রয়েছে এবং বিড়ালটা এতটা সুন্দর দেখাবে যে বলার বাহিরে। ঘাসগুলো কাটার পর এই গেমসটা এত সুন্দর করে সাজানো যে এক একটা লেভেল আপ কমপ্লিট করলে মাঝে মাঝে দেখা যায় যে কী সুন্দর এক একটা সাপ দেখা যায়। এখানে একটি বিড়াল রয়েছে, অর্ধেক দেখা যাচ্ছে। এই তো ফুলফিল, আপনার ফুলফিল দেখতেই পেয়েছিলেন। যদি ফুলফিল দেখতে চান তাহলে ভিডিওটি একটু পজ করে নিতে পারেন, অর্থাৎ স্টপ করে দেখতে পারেন। এই দেখেন কী সুন্দর একটি বিড়াল, বিড়ালের সাপটাও খুব অসাধারণ দেখাচ্ছিল। সেখান থেকে আমরা সামনের দিকে আগাবো। এখানে স্ট্যান্ডার্ড দেখাচ্ছিল, স্ট্যান্ডার্ড থেকে অর্থাৎ আমরা শপে যাইতে চাইলাম কিন্তু গেলাম না, সমস্যা নেই। এখনই আমাদের এই ভিডিওটি শেষ হয়ে যাবে। আশা করি আপনাদের প্রত্যেকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজটি অবশ্যই ফলো করবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে এরকম ভিডিও আমরা সামনে আরও আনতে পারি। এবং কী কী গেমসের ভিডিও আপনারা দেখতে চান অ্যান্ড্রয়েডের, সেগুলো আমাদের কমেন্ট করে জানান, আমরা সেগুলো খেলার চেষ্টা করব। ধন্যবাদ।